প্রিয় শিক্ষার্থী, ইস্পাহানী হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রথম অ্যাসাইনমেন্টের কাজ আমি দেখাইয়া দিছিলাম, আশা করি তোমরা সুন্দরভাবে করতে পারছো। এখন আমরা দ্বিতীয় নির্ধারিত কাজ দুই, এই অ্যাসাইনমেন্টটা হাতে পেয়ে যাব। এটার সমাধান কিভাবে হবে তার জন্য তোমাদের সাথে আমি এখন আলোচনা করছি। নির্ধারিত কাজ দুই তোমাকে দেওয়া হয়েছে সপ্তম অধ্যায় থেকে, অধ্যায় সাত। অধ্যায় সাতে সপ্তম অধ্যায় থেকে তোমাদের নির্ধারিত কাজ দুই দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে সপ্তম অধ্যায়ে পদার্থের বৈশিষ্ট্য, বাহ্যিক প্রভাব, পাঠ এক হইতে তিন পদার্থের বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাস, পাঠ চার হতে ছয় ধাতু অধাতুর বৈশিষ্ট্য, পাঠ সাত হতে আট ধাতু অধাতুর বৈদ্যুতিক পরিবাহিতা, এই পাঠ নয় হতে এগারো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। এর অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হল, দৃঢ়চিত্র আছে একটা মোমবাতি, আর একটা আছে বরফ, একটা মোমবাতি আর একটা বরফ। তো এখানে তোমাকে ক নাম্বারে প্রশ্ন করছে, বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লেখো। বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লেখো। তো এখন আমাদের জানতে হবে বিদ্যুৎ পরিবাহী কী, বিদ্যুৎ অপরিবাহী কী। বিদ্যুৎ পরিবাহী হইল যে সকল পদার্থ স্বাচ্ছন্দ্যভাবে নিরবচ্ছিন্নভাবে যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, অর্থাৎ যে সকল পদার্থের ভিতর দিয়ে সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলে। আর অপরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী হল যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে না, বাধা পায়, এদেরকে বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী বলা হয়। বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী বলা হয়। বিদ্যুৎ পরিবাহী পদার্থ কি? সকল ধাতব পদার্থই বিদ্যুৎ পরিবাহী, মূলত সকল ধাতব পদার্থই বিদ্যুৎ পরিবাহী, যেমন ধরো টিন, লোহা, তামা, এগুলির ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে, কারণ এরা হলো ধাতু। আর সকল অধাতব পদার্থই বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী, অর্থাৎ অধাতুর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। অধাতু কী কী আছে আমরা জানি, অধাতুর ভিতরে আছে যেমন ধরো রাবার, তারপরে কাঠ, এরকম অধাতুর ভিতরে আরও আছে তোমার কি তরল জাতীয় পদার্থ, এগুলো হলো অধাতু। তাহলে অধাতুর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না, এদেরকে বলা হয় বিদ্যুৎ অপরিবাহী বা তাপ বিদ্যুৎ কুপরিবাহী। এখন এরা কিছু উদাহরণ দিচ্ছে, যেমন ধরো রাবার, প্লাস্টিক, কাঠের টুকরা বিদ্যুৎ অপরিবাহী হওয়ায় এটি বিদ্যুৎ পরিবহন করতে পারে না। আর বিদ্যুৎ পরিবাহীর উদাহরণ দিয়েছে এখানে তামার তার, টিন, অ্যালুমিনিয়াম, লোহা, এগুলো বিদ্যুৎ পরিবাহী, মানে ধাতব পদার্থগুলি সকলেই বিদ্যুৎ পরিবাহী এবং অধাতব পদার্থগুলি সাধারণত বিদ্যুৎ অপরিবাহী। এবার আসো খ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয় কেন? তো আমি তোমাকে আগেই বলছি যে ধাতব পদার্থগুলি বিদ্যুৎ পরিবাহী, যেহেতু তামার তার একটি ধাতব পদার্থ এবং এর ভিতর দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে, তাই তামার তার বিদ্যুৎ পরিবহন করতে পারে, এর জন্য বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয়। এখন প্রশ্ন আসতে পারে যে তামার তারের জায়গায় যদি আমরা লোহার তার ব্যবহার করি বা অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করি তাহলে তো বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে, কিন্তু তামার তার ব্যবহার করা সুবিধাজনক, কারণ তামার তার সহজলভ্য, সস্তা, সহজে ব্যবহার করা যায় এবং সহজে আঁকাবাঁকা করা যায়, সেই তুলনায় লোহা দামে বেশি, সহজে আঁকাবাঁকা করা যায় না, ভঙ্গুর, এটা ভেঙে যায়, আঁকাবাঁকা করতে গেলে ভেঙে যায়, হ্যাঁ, আর এর ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে গেলে দেখা যাবে যে বিদ্যুৎ অপচয় বেশি হচ্ছে, বেশি পরিমাণ বিদ্যুৎ লাগতেছে, এর জন্য তামা
বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে সুলভ মূল্যে পাওয়া যায় এবং সহজে প্রাপ্ত এবং সহজে বিদ্যুৎ পরিবহন করে, তাই এটাকে আমরা বিদ্যুৎ পরিবহনের জন্য ব্যবহার করি। অর্থাৎ তামার তার বিদ্যুৎ প্রবাহিত করার জন্য, বিদ্যুৎ প্রবাহের জন্য ব্যবহার করা সহজ এবং সুলভ মূল্যে পাওয়া যায় বলে এটাই বিদ্যুৎ পরিবহন করার জন্য সুবিধা। তিন নম্বর অবস্থা বলা হয়েছে, উদ্দীপকের এক নং চিত্রে মোম গলে যাওয়ার পরার গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। উদ্দীপকের এক নং চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। এক নম্বর চিত্রে একটা মোম দেখানো হয়েছে এবং মোমটা জ্বলছে। মোম গলে পড়ার পরের অবস্থা চাইছে, পরবর্তী অবস্থা। অর্থাৎ মোমটা প্রথম থাকে শক্ত, মোম থাকে শক্ত, মোম যখন জ্বালানো হয়, মোমের সলতা যখন জ্বালানো হয় তখন মোমটা আস্তে আস্তে কী করে গলা শুরু করে। অর্থাৎ কঠিন মোম আস্তে আস্তে তরলে পরিণত হতে থাকে এবং 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোমটা গলতে থাকে। তাহলে উদ্দীপকের এক নং চিত্রে মোম গলার গলে পড়ার পরবর্তী অবস্থা, উদ্দীপকের চিত্রে এক নং চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা হলো মোম 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে থাকে। অর্থাৎ মোমের গলনাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস, 57 ডিগ্রি সেলসিয়াসে আসলেই মোমটা গলতে থাকে এবং গলতে গলতে এটা কী করে মোমের গা বেয়ে নিচে তরল আকারে জমা হয় এবং পরবর্তীতে পরিবেশের তাপমাত্রায় আবার এটা শীতল হয়, শীতল হয়ে শক্ত হয়ে যায়। অর্থাৎ মোম গলার পরবর্তী অবস্থা হলো এটা গলার পরে তরলে পরিণত হয় এবং গা বেয়ে নিচে পড়তে থাকে। নিচে পড়ার পরে পরিবেশের তাপমাত্রায় এটা আবার কঠিনে পরিণত হয়। এই হইল মোম গলার পরবর্তী অবস্থা। অর্থাৎ 57 ডিগ্রি সেলসিয়াস যতক্ষণ পর্যন্ত মোমের সাথে থাকে ততক্ষণ পর্যন্ত এটা গলতে থাকে, কিন্তু 57-র চাইতে কম হলেই সেটা আবার কঠিনে পরিণত হয়। এটাকে বলা হয়েছে শীতলীকরণ। অর্থাৎ শীতল থাকতে থাকতে হিমাঙ্কের নিচে যখন চলে যাবে তাপমাত্রা তখন এটা হয়ে যাবে। অর্থাৎ গলনাঙ্কের নিচে যখন তাপমাত্রা চলে যাবে, হিমাঙ্ক আর গলনাঙ্ক একই কথা, হিমাঙ্কের নিচে চলে যাওয়া মানে গলনাঙ্কের নিচে চলে যাওয়া, গলনাঙ্কের নিচে যদি চলে যায় তখন সেটা আর তরল থাকবে না, কঠিনে পরিণত হবে এবং এই পদ্ধতিকে বলা হয়েছে শীতলীকরণ পদ্ধতি। এরপরে প্রশ্ন বলা হয়েছে, চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই? অর্থাৎ চিত্রে দুইটা চিত্র দেখানো হয়েছে আমাকে, একটা হলো মোম আর একটা হলো বরফ। এখন মোম আর বরফের গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই? এখন গলনাঙ্ক আর হিমাঙ্ক তো একই জিনিস, কিন্তু মোমের গলনাঙ্ক আর বরফের গলনাঙ্ক বা মোমের হিমাঙ্ক এবং বরফের হিমাঙ্ক এক নয়। কারণ মোম গলতে শুরু করে 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অপরপক্ষে বরফ গলতে শুরু করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। অর্থাৎ মোমের হিমাঙ্ক বা গলনাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস এবং বরফের হিমাঙ্ক বা গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে মোম গলতে লাগে 57 ডিগ্রি সেলসিয়াস আর বরফ গলতে লাগে 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মোমের গলনাঙ্ক 57, বরফের গলনাঙ্ক 0। যেহেতু মোমের গলনাঙ্ক 57 এবং বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি, তাই মোম এবং বরফের গলনাঙ্ক একই হতে পারে না। তাহলে মোটামুটি এই প্রশ্নগুলির উত্তর তুমি বুঝতে পারছো। এখন এইভাবে আমি যেভাবে বললাম এইটাকেই তুমি বিস্তারিত করে গুছিয়ে সুন্দরভাবে তোমার অ্যাসাইনমেন্টের কাগজে ফ্রেশভাবে লিখবা, কাটাকাটি করবে না। তো কাটাকাটি করো কেন? কাটাকাটি করা ঠিক না, অ্যাসাইনমেন্টের কাগজ থাকতে হবে ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন, ওই দিনও বলছি আমি। তারপর দেখা গেছে কারো কারো খাতা একটু কাটাকাটি দেখা গেছে, যাক সামনে তোমরা কাটাকাটি ছাড়া সুন্দরভাবে চারদিকে মার্জিন করবে, মার্জিন করে সুন্দর করে ভিতরে উত্তরগুলি লিখবে এবং আমি যা বললাম এইভাবেই গুছিয়ে লিখতে পারলেও চলবে, কোনো সমস্যা নাই। তাহলে আশা করি তোমরা আমার আজকের ক্লাসটা বুঝতে পারছো। তো তোমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা হাতে পেলে সুন্দরভাবে আমার ক্লাসটা ফলো করে, হ্যাঁ, এবং বইয়ের সাহায্য নিয়ে তুমি সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটা উত্তরগুলি সুন্দর করে লিখবে এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে
জমা দিবে আর অন্য সময় হলে কিন্তু আবার এটা জমা নিতে কষ্ট হয় সুতরাং তো নির্দিষ্ট সময় নির্দিষ্ট তারিখে জমা দেওয়ার চেষ্টা করবে অন্য তারিখে যাতে না যায় হ্যাঁ আচ্ছা তো আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকো সুস্থ থাকো